اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا في ما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضى عليك السلام عليكم ورحمة الله وبركاته ساماني دين وانا بلشلين جي ازول با جرماني انترون اتاكي যেমন জন্ম নিয়ন্ত্রণ আর আজল এটা দুই দুই ধরনের জিনিস জন্ম নিয়ন্ত্রণের কয়েকটা পদ্ধতি আছে তার মধ্যে একটা হলো আজল আর অন্যান্য যে পদ্ধতিগুলো আছে বিভিন্ন ওষুধ পানি ইনজেকশন বা অন্য কিছু ব্যবহারের মাধ্যমে তো ওগুলো সবই হারাম কোনোটাই যায়জ নাই এভাবে জন্ম জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই জন্ম নিয়ন্ত্রণের যেটা একটা পদ্ধতি যায়জ আছে সেটা আজল করা যায় আছে আজল করা যায় যাচ্ছে তো এটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি না জন্য রাখা এটা শিশুর মা মার নারীর শারীরিক অবস্থার কারণে বা কোনো অপারগতার কারণে এই আজলের সিস্টেমটা করা হয়েছে তো এটা জন্ম নিয়ন্ত্রণের আওতায় আসে না দ্বিতীয় নম্বরে এখানে অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলো আজলের মাধ্যমে সম্ভব না তাই আজল যারা সব কিছু পরিহার করে করতে পারবে তাদের জন্য এটা অনুমতি আছে সুতরাং আজল ছাড়া অন্য কোনো জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি জায়েজ নাই আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম